আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি, তাই না? তুমি আবার, আমি লেকচার নোট পাঠিয়েছি, তুমি ওটা পড়ো, তারপর দেখো, যদি না বুঝো আমি আবার কথা বলবো। ম্যাম পড়ছি ওইটা, পড়ে বুঝ। সিম্পল, কমপ্লেক্স, আর ছিল টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার। ঠিক আছে, টেরিটোরিয়ালটা হচ্ছে যে কোনো এলাকা ভিত্তিক যদি কোনো কিছু ঘরে উঠে শিল্প, ওইটাকে বলে টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার। ফর এক্সাম্পল, আমরা বলেছিলাম যে নরসিংদীর তাঁত শিল্প, বা আমি জানি না তোমার বাড়ি কোথায়, ম্যাম আমার বাড়ি নাটোরের সিংড়ায়। কি হয় কাঁচাগোল্লা আছে, স্পেশালি ওই এলাকা ভিত্তিক যে কোনো কিছু যদি গড়ে ওঠে, এবং তখন যে যে ধরনের লেবার কাজ করে প্রোডাক্টটা তৈরি করে, তখন এটাকে বলা হয় টেরিটোরিয়াল ডিভিশন অফ লেবার। ম্যাম আমার কোশ্চেন ছিল, আমি আজকে ক্লাসটা শেষ করি, পরে আবার আমি সময় দিব 10 মিনিট, ঠিক আছে? আমরা পড়ছিলাম কি, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো? না ম্যাম, স্ক্রিন দেখতে পাচ্ছ না ম্যাম? না ম্যাডাম, কিছু দেখা যাচ্ছে না। আপনার ক্যামেরা এখন অফ, আপনাকেও দেখা যাচ্ছে। জি ম্যাম, আপনাকেও দেখতে পারতেছি না। কেন, ম্যাডামকে তো দেখা যাচ্ছে। মনে হয় তোমাদের এখানে সমস্যা হচ্ছে কোন। এখন আসছে, আপনাকে দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার দেখা যায়। এখন দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ ম্যাডাম, শেয়ারিং হচ্ছে এখন। ঠিক আছে, ক্লাস শুরু করতে পারি। আমরা বলবো এবার ল্যান্ড এন্ড লেবার। ঠিক আছে, তো একজন প্রশ্ন করছিল যে টেরিটোরিয়াল তোমাদের আর কথা বলার অপশন থাকবে। আমরা এখন ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম ল্যান্ড এন্ড লেবার, আজকে আমরা পড়বো ক্যাপিটাল এন্ড এন্টারপ্রেনিউর। তো প্রথমে আমরা পড়বো ক্যাপিটালটা কি। ক্যাপিটাল এর ডেফিনেশন, ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল, মিনিং অফ ক্যাপিটাল। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, হ্যালো। Capital has been defined as that part of person's wealth other than land which is an income or which aids in the production of further wealth
অর্থাৎ ক্যাপিটালটা হচ্ছে ম্যান মেড, আমরা জানি যে ল্যান্ডটা ছিল ফ্রি গিফটস অফ ক্যাপিটাল বাই ম্যান এন্ড হুইচ ইজ ইউজ ফর ফার্দার প্রোডাকশন অফ ওয়েলথ। এখন দেখো আমাদের ক্যাপিটালের কিছু বৈশিষ্ট্য আমরা যদি দেখি, ক্যাপিটালটা হচ্ছে ম্যান মেড, ইট ইজ দেয়ার ফর পসিবল টু ইনক্রিজ সাপ্লাই হোয়েন দ্য সিচুয়েশন রিকোয়ার্স, ইট ইনভলভস দ্য এলিমেন্ট অফ টাইম অ্যাজ ইট রেন্ডার্স ইট সার্ভিস ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ এটা আমাদের ক্যাপিটালটা আমরা তৈরি আছি কিন্তু তার জন্য কিছু সময়ের দরকার, কিন্তু আমরা এর সাপ্লাইটা ইউজ করলে ইনক্রিজ করতে পারবো একটা সার্টেন টাইমের পরে, নট লং টাইম লাইক লেবার but it's possible to increase. That is why capital is calculated in terms of so much percent per year. The use of capital makes roundabout methods of production possible. Application increases efficiency, productive power of all the factors which is combined and used. অর্থাৎ আমরা ক্যাপিটালটাকে যদি ইউজ করে থাকি তাহলে আমাদের প্রোডাক্টিভিটি অনেক বৃদ্ধি পাবে। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ল্যান্ডটা ক্যাপিটাল কিনা, আমরা এর আগেও বলতে পারি কিনা, কারণ ল্যান্ড হচ্ছে ফার্দার প্রোডাকশন ইউজ হচ্ছে। এক্ষেত্রে আমাদের আনসার দেখো, আমাদের জাস্টিফিকেশনটা যে ল্যান্ড ইজ নেচার্স ফ্রি গিফট টু ম্যান অ্যান্ড ইজ অফ ইনফিনিট ভ্যারাইটি, অন দ্য আদার হ্যান্ড ক্যাপিটাল ইজ ম্যান মেড অ্যান্ড ক্যান বি ইনক্রিজড অ্যাট উইল ল্যান্ড লাইকস মোবিলিটি whereas the capital is fairly mobile. আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো স্পষ্ট পার্থক্য আছে, যে ল্যান্ডটা হচ্ছে আমাদের ফ্রি গিফট অফ নেচার বাট ক্যাপিটাল নট লাইক দ্যাট, ক্যাপিটাল ইজ ম্যান মেড অ্যান্ড ল্যান্ড উই ক্যানট ইনক্রিজ টু ইটস ডিমান্ড বাট উই ক্যান ইনক্রিজ ক্যাপিটাল অ্যান্ড উই ক্যানট transfer land from one area to another, we can transfer capital from one area to another, but that's why capital is mobile. Land has no supply price, which we already talked that land supply doesn't depend on the price for its use because we cannot increase it. অর্থাৎ land কে আমরা increase করতে পারছি না, যেটা আমরা আগের ক্লাসে বলেছি, but capital we can increase in response to its demand or its price, but the supply of capital varies with its price. For reasons, land can be distinguished from capital and is not regarded as capital. So we can say that land is not capital. পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, justify your answer, is land capital? Give your argument. তোমার যুক্তি দাও যে ল্যান্ডটা ক্যাপিটাল কিনা। আমরা এখন নেক্সট টপিকে আসি যে ফাংশনস অফ ক্যাপিটাল, ক্যাপিটালের ফাংশনটা কি। ক্যাপিটাল ইজ ভ্যালুয়েবল, আ ভেরি ইউজফুল ফাংশনস it performs in the production of wealth. In fact, production would almost come to stand still without adequate supply of capital. আমরা জানি যে বর্তমান যুগে ক্যাপিটাল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে, এবং ক্যাপিটাল ছাড়া আমাদের প্রোডাকশনটা সাধারণত এখন কল্পনা। সাপ্লাই অফ র ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল সাপ্লাই র ম্যাটেরিয়ালস, এভরি বিজনেস man must have a sufficient supply of raw materials of good quality. For example, we can say a cotton mill must have cotton ready in its farm. Paper mill must have straw or bamboo cuttings. A sugar mill must buy large quantities of the sugar cane. So if we want to supply raw materials, we need capital and to increase our production. Ma'am. So, supply of appliances and machinery. Ma'am, machinery তো চলে যাচ্ছে, একটু দূরে পালাবো। সাপ্লাই করে থাকি। Another equally necessary function that capital perform is the supply of tools. অর্থাৎ আমাদের tools এবং machinery গুলো সাপ্লাই করে থাকি, এটা হচ্ছে capital এর একটা function. It is clear that these things are essential for production. Without their aid, large scale production is not possible or impossible, you can say. অর্থাৎ আমাদের tools, implements, machinery গুলো দরকার আমাদের প্রোডাকশনের ক্ষেত্রে, এটা ছাড়া আমাদের কি প্রোডাকশনটা সম্ভব না, বা সম্ভব হলেও সেখানে এফিসিয়েন্সিটা কম হবে। সাধারণত আমরা দেখি যে টুলস আর নিডেড ইভেন ইন দ্য মোস্ট প্রিমিটিভ স্টেজ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ আমরা যদি
আদিম যুগের অর্থনীতি ক্ষেত্রেও তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে কিছু টুলস ব্যবহার করতো, হাতিয়ার ব্যবহার করতো তাদের প্রোডাকশনটা করার জন্য। তো বর্তমান যুগে ক্যাপিটাল ছাড়া প্রোডাকশন কল্পনা বা কল্পনা করতে পারি না। প্রভিশন অফ সাবসিস্টেন্স মানে কি? অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে, সরি আগের স্লাইডে যাই, সাপ্লাই অফ অ্যাপ্লায়েন্সেস এন্ড মেশিনারি। মেশিনারি বলতে এখানে আমরা লার্জ মেশিনারি বুঝাচ্ছি, এখানে অ্যাপ্লায়েন্সেস মানে মেশিনারির যে সাপোর্টিং জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল টুলস, এগুলাকে বোঝাচ্ছে এখানে, এন্ড ইমপ্লিমেন্টস এন্ড অ্যাপ্লায়েন্সেস। এখন আমরা দেখি, দেখো লাস্ট ফাংশন, সরি প্রভিশন অফ সাবসিস্টেন্স, এখানে বলা হচ্ছে ক্যাপিটাল প্রোভাইডস দ্য সাবসিস্টেন্স টু দ্য লেবারার্স। অর্থাৎ আমরা যদি একটা মেশিন তৈরি করি ফর এক্সাম্পল, এবং ওই মেশিনটা একজন লেবার অপারেট করে থাকে, তাহলে সেক্ষেত্রে লেবার সেখান থেকে পাচ্ছে এবং সেটা তার সাফ বেসিক নিড গুলো ফুলফিল করছে, এই জন্য এটাকে বলা হয় ক্যাপিটাল প্রোভাইডস দ্য সাবসিস্টেন্স টু দ্য লেবারার্স হোয়াইল দে আর এঙ্গেজ ইন প্রোডাকশন, দে মাস্ট হ্যাভ ক্লথস অ্যান্ড লজিং। প্রোডাকশন টুডে ইজ এ লং ড্রন আউট অ্যাফেয়ার অ্যান্ড হ্যাজ টু পাস থ্রু মেনি স্টেজেস। তো এই কারণে এখানে বলা হয় যে প্রভিশন অফ সাবসিস্টেন্স। নেক্সট ফাংশন হচ্ছে প্রভিশন অফ এমপ্লয়মেন্ট, এখানে আমরা বলতেছি যে আমাদের, আমরা যখন ম্যাডাম একটু আস্তে পড়ান, এগুলো তোলা যাচ্ছে না এত তাড়াতাড়ি, স্লাইড গুলো যাচ্ছে। আমরা বুঝতে সমস্যা, এটা বলা তোমরা কথা বলো না তাহলে বুঝতে পারবো। আমরা বলতেছি যে এমপ্লয়মেন্ট, প্রভিশন অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ ক্যাপিটাল যখন আমরা প্রোডিউস করব তখন একটা এমপ্লয়মেন্ট সৃষ্টি হচ্ছে। ফর এক্সাম্পল আমরা যদি একটা মেশিন তৈরি করে কিছু লোক সেখানে ইনভলভ হচ্ছে, সেখানে এক ধরনের এমপ্লয়মেন্ট হচ্ছে। আবার যখন ওই মেশিনটা তৈরি হয়ে যাচ্ছে তখন ওই মেশিনটা যারা অপারেট করছে, ফর এক্সাম্পল আমরা একটা ট্রাক্টর যদি প্রোডিউস করি, ফার্স্ট স্টেজে প্রোডিউস করে ধরনের এমপ্লয়মেন্ট হচ্ছে, সেকেন্ড যখন ওই ট্রাক্টরটা আর যখন অন্য অপারেট করছে ফিল্ডে তখন আরেক ধরনের এমপ্লয়মেন্ট হচ্ছে, অর্থাৎ টু স্টেজে আমাদের এমপ্লয়মেন্ট হচ্ছে ক্যাপিটালের মাধ্যমে, ক্যাপিটাল প্রোডাকশনের মাধ্যমে। এখন দেখো ইম্পর্টেন্সটা কি, আসলে আমরা অলরেডি ফাংশনের মধ্যে বলেছি যে কি ক্যাপিটালের। এখন আমরা যদি আরো সুন্দরভাবে বলতে চাই যে ক্যাপিটাল প্লেজ এ রোল ইন দ্য মডার্ন প্রোডাক্টিভ সিস্টেম, ফার্স্ট হচ্ছে ইট ইজ ইসেনশিয়াল ফর প্রোডাকশন। আমরা অলরেডি বলেছি যে প্রোডাকশন উইদাউট ক্যাপিটাল ইজ হার্ড ফর আস ইজি, বিকজ নেচার ক্যানট ফার্নিশ দ্য গুডস অ্যান্ড ম্যাটেরিয়ালস টু ম্যান ইউজ দ্য টুলস অ্যান্ড মেশিনারি ফর মাইনিং, ফার্মিং, ফরেস্টিং, ফিশিং এটসেট্রা। আমরা জানি যে আমাদের অনেক ন্যাচারাল রিসোর্স আছে, কিন্তু দেখো আমরা আমাদের মেশিনারির অভাবে কিন্তু আমরা অনেক এটাকে কাজে লাগাতে পারছি না, বা আমরা যদি ইউজ না করতাম তাহলে আমাদের ওই ফার্মিং থেকে শুরু করে এভরি স্টেপস অফ প্রোডাকশন ক্যাপিটাল ইজ ইসেনশিয়াল। সেকেন্ডলি ইট ইনক্রিজেস প্রোডাক্টিভিটি উইথ গ্রোথ অফ টেকনোলজি অ্যান্ড স্পেশালাইজেশন। আমরা আগে বলেছি যে লেবার স্পেশালাইজেশন, আমরা এখন বলতে চাচ্ছি যে টেকনোলজি মাধ্যমে আমাদের কি এটা, আমরা আমাদের যে প্রোডাক্টিভিটিটা অনেক বেশি, প্রোডাকশনটাকে পারবে, অর্থাৎ প্রোডাক্টিভিটি বলতে এখানে বুঝাচ্ছে যে আমাদের আউটপুট পার ইউনিট অফ কি ইনপুট, আমরা কত কম লেবারের মাধ্যমে আমরা কত বেশি প্রোডাকশনটা করতে পারছি, বা কত মাধ্যমে আমরা কত বেশি আউটপুটটা পাচ্ছি। তো আমরা যদি মেশিনারিটা ইউজ করে থাকি বা ক্যাপিটাল ইউজ করি তাহলে আমাদের পার ইউনিট অফ ইনপুট, আমাদের আউটপুটটা অনেক বেশি, প্রোডাক্টিভিটিটা বাড়বে। মোর গুডস ক্যান বি প্রোডিউসড উইথ এইড অফ ক্যাপিটাল। প্লিজ তোমরা মিউট, ইম্পর্টেন্স ইন দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্যাপিটালটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন আমাদের প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পাবে, প্রোডাকশন বাড়বে, তখন আলটিমেটলি আমাদের ইকোনমিক
যে ডেভেলপমেন্ট সেটা হবে, আমাদের ইনকাম বাড়বে, আমাদের ক্যাপিটা ইনকাম বাড়বে, লোকদের তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, তাহলে তাদের আলটিমেটলি এটা আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফর এক্সাম্পল দেখো এখানে বলা হচ্ছে যে প্রসেস ইকোনমিক ডেভেলপমেন্টে ক্যাপিটাল অকুপাই যে সেন্ট্রাল পজিশন। ইনফ্যাক্ট ক্যাপিটাল একুমুলেশন ইজ দ্য ভেরি কোর ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের ক্যাপিটাল একুমুলেশনটা অনেক নেসেসারি। আমরা ক্যাপিটাল একুমুলেশনটা কি বা কিভাবে ক্যাপিটাল ফর্মেশন করব সেটা আবার আসতেছি আমরা পরের পোর্শনে। আমরা ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল আছে যে মাচ ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ নট পসিবল উইদাউট মেকিং অ্যান্ড ইউজিং অফ মেশিনারি, কনস্ট্রাকশন অফ ইরিগেশন ওয়ার্কস, প্রোডাকশন অফ এগ্রিকালচারাল টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টস, বিল্ডিং অফ ড্যামস, ব্রিজেস অ্যান্ড ফ্যাক্টরিজ, রোডস, রেলওয়েজ, এয়ারপোর্টস, শিপস অ্যান্ড হারবার্স, উইচ আর অল ক্যাপিটাল। ব্রডেনিং অ্যান্ড ডিপেনিং অফ ক্যাপিটাল আর মেইনলি রেসপন্সিবল ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। আমরা অলরেডি বলেছি ফাংশনে যে ইটস প্রোভাইডস এমপ্লয়মেন্ট, আমরা এটাকে বলতে পারি যে ক্যাপিটাল ক্রিয়েটস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। আমরা অলরেডি বলেছি ফার্স্ট হোয়েন দ্য ক্যাপিটাল ইজ প্রোডিউসড সাম ওয়ার্কার্স হ্যাভ টু বি এমপ্লয়েড টু মেক ক্যাপিটাল গুডস লাইক মেশিনারি, ফ্যাক্টরিজ, ইরিগেশন ওয়ার্কস এটসেট্রা। সেকেন্ডলি মোর ম্যান হ্যাভ টু বি এমপ্লয়েড হোয়েন ক্যাপিটাল হ্যাজ টু বি ইউজড ফর প্রোডিউসিং ফার্দার গুডস। In other words, makers have to be engaged to produce the goods with the help of machines and factories. In first stage, capital is produced by some workers. In the second stage, other workers use this capital to produce further goods. So, in the the two stages, capital creates the employment. So, এগুলো ছিল আমাদের functions and importance of capital. এখন আমরা আসি capital formation. কি বা ক্যাপিটাল ফর্মেশন বলতে আমরা এখানে বুঝাচ্ছি যে মূলধন গঠন, প্রসেস অফ ক্যাপিটাল ফর্মেশন। আমরা যদি দেখি যে আমরা কিভাবে ক্যাপিটালটাকে ফর্মতে পারি, সেটা হতে পারে যে আমরা যখন ক্যাপিটাল কি সেটা আমরা তো বুঝলাম যে ক্যাপিটালটা হচ্ছে ম্যান মেড একটা জিনিস যেটা ফার্দার প্রোডাকশনে ইউজ হতে পারে। ক্যাপিটালটা বিভিন্ন ধরনের হতে পারে, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল হতে পারে যে আমাদের টাকা পয়সা, তারপর ফিজ ক্যাপিটাল আমাদের মেশিনারি টুলস যেটা আমরা বললাম, সোশ্যাল ক্যাপিটাল আমাদের যে এডুকেশন বা ইনফ্রাস্ট্রাকচার এগুলা হতে পারে। তো আমাদের যে ক্যাপিটাল ফর্মেশন যেটা সেটা আমরা কিভাবে করতে পারি সেটার অনেকগুলা ধাপ, সেই ধাপগুলো আমরা দেখবো। থ্রি স্টেজেস ইন দ্য ক্যাপিটাল ফর্মেশন, তিনটা স্টেজ কি আমরা যদি দেখি যে ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন অফ সেভিংস, সেকেন্ড হচ্ছে মোবিলাইজেশন অফ সেভিংস, থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট অফ সেভিংস। আমরা তিনটা স্টেজে ক্যাপিটালটাকে ফর্মেট করতে পারি আমাদের ইকোনমির জন্য। ক্রিয়েশন অফ সেভিংস কি, আমরা যদি প্রথমটা ডিসকাশনে আসি, সেভিংসটা কি আমাদের বুঝতে হবে আগে। সেভিংস হচ্ছে যে আমরা যে ইনকামটা আর্ন করি সেটা থেকে আমাদের কনজামশনে চলে যায় বা বিভিন্ন এক্সপেন্ডিচার আমরা করে থাকি, কনজামশন এক্সপেন্ডিচার, প্রোডাকশনে এক্সপেন্ডিচার, সব ধরনের এক্সপেন্ডিচার বাদে আমাদের যে ইনকামের যে পোর্শনটা আমরা থাকে সেটা হচ্ছে আমাদের সেভিংস। অর্থাৎ আমরা আমাদের কনজামশন থেকে বাঁচিয়ে রাখি, আমরা ইচ্ছে করলে আমরা সবটাই কনজিউম করে ফেলতে পারি, বিভিন্ন কাজ ইউজ করে ফেলতে পারি, কিন্তু যখন আমরা কনজিউমশন থেকে রিলিজ করে আমাদের ইনকামটাকে সেভ করি এবং সেটা আমাদের ফার্দার একটা ক্যাপিটাল গুডস বা একটা প্রোডাকশনে ইউজ করার জন্য। তো ক্রিয়েশন অফ সেভিংসটা কিভাবে হতে পারে আমরা যদি দেখি যে সেভিং আর ডান বাই ইন্ডিভিজুয়ালস অর হাউস হোল্ডস, they save by not spending all their incomes on consumer goods. When individual households save, they release resources from the production of consumer goods. Workers, natural resources, materials, etc. released are made available for production of capital goods. যদি ইনকামের ক্ষেত্রে বলি যে মানুষ কি করে, তাদের কনজামশন থেকে কিছু অংশ বাঁচিয়ে রেখে তারা সেভস করে। এখন তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি যে সেভিংসটা কিভাবে হতে পারে।
সেভিংসটা কি আমরা জানলাম যে মানুষ কিভাবে সেভ করে। এখন লেভেল অফ সেভিংসটা আসলে ডিপেন্ড করে পাওয়ার টু সেভ এন্ড উইল টু সেভ, অর্থাৎ মানুষের যে সেভ করার ক্ষমতা এবং তার ইচ্ছা দুইটার উপরে নির্ভর করে। তো ক্ষমতা বলতে কি বুঝ? এখানে ক্ষমতা বলতে যে আমার ইনকাম থাকতে হবে ফার্স্ট সেভ করার জন্য। যার যত ইনকাম বেশি স্বাভাবিকভাবে সেভিংস এর যে পাওয়ারটা তার বেশি। সেকেন্ড তার ইনকাম থাকলে যে সেভ হবে তা না, যদি তুমি ইনকাম বেশি বাট তোমার এক্সপেন্ডিচার অনেক বেশি সেক্ষেত্রে সেভিংসটা কমে আসবে। এই জন্য দুইটাই দরকার, পাওয়ার টু সেভ এন্ড উইল টু সেভ। দ্য পাওয়ার টু সেভ অর সেভিং ক্যাপাসিটি অফ এন ইকোনমি মেইনলি ডিপেন্ডস অন দ্য অ্যাভারেজ লেভেল অফ ইনকাম এন্ড ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, অর্থাৎ আমাদের যে অ্যাভারেজ ইনকাম লেভেল সেটার উপর নির্ভর করবে। এবং হায়ার দ্য লেভেল অফ ইনকাম দ্য গ্রেটার উইল বি দ্য অ্যামাউন্ট অফ সেভিং, যদি এক্সেপশন কিছু না হয়। এখন দেখো আমরা সেভিংস নিয়ে কথা বলছি, সাধারণত পিপুল সেভ করে কিসের জন্য? ইন অর্ডার টু প্রোভাইড দ্য অ্যাগেনস্ট ওল্ড এজ অ্যান্ড আনফোর্সিন ইমার্জেন্সিস, অর্থাৎ তার সে কি করবে বা তার কিছু ইমার্জেন্সিস হতে পারে, আনসার্টেনিটি। Some people desire to save large sum to start the new business or to expand the existing business. Moreover, people want to make provision for education, marriage and to give a good start in the business for their children. অর্থাৎ বিভিন্ন কারণে save করতে পারে। আমরা সেভিংসটা কিভাবে হতে পারে সেটা আমরা যে ইন্ডিভিজুয়াল লেভেলে কিভাবে সেভিংসটা হতে পারে, একজন ব্যক্তি তার ইনকাম থেকে সেভ করতে পারে। সেকেন্ড আমরা বলতে পারি যে ন্যাশনাল লেভেলের সেভিংসটা কিভাবে হতে পারে, অর্থাৎ গভর্নমেন্ট সেভিংসটা কি। আমরা এখন এতক্ষণ বললাম যে ইন্ডিভিজুয়ালটা কি, গভর্নমেন্ট সেভিংসটা আসলে আমরা যে সবাই আমরা ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ ফোর্স সেভিং, অর্থাৎ আমাদের কাছ থেকে ট্যাক্স গভর্নমেন্ট নিচ্ছে বিভিন্নভাবে, আমাদের ইনকাম ট্যাক্স, তারপর হচ্ছে আমরা বিভিন্ন কিনছি ওখানে ট্যাক্স দিচ্ছি, তো ওই ট্যাক্স গুলা হচ্ছে ন্যাশনাল লেভেলের সেভিংস বা গভর্নমেন্টের সেভিংস। গভর্নমেন্ট সেভিংস নিয়ে কি করে, গভর্নমেন্ট সেভিংস নিয়ে বিভিন্ন ধরনের বিল্ডিং, তারপর রোডস, ফ্যাক্টরিজ, অর্থাৎ আমাদের ক্যাপিটাল গুডস তৈরি করে দেশের প্রোডাকশনের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো আমরা এখন দেখি যে সেভিংস ফার্স্ট স্টেপ ছিল আমাদের ক্রিয়েশন অফ সেভিংস ক্যাপিটাল ফর্মেশনের জন্য। এখন আমি সেভিংস করলাম, সেভিংস করে আমার সেভিংসটা আমি রেখে দিলাম কোথাও ইউজ করলাম না, তাহলে এটা আমাদের ক্যাপিটাল ফর্মেশন হবে না। বা গভর্নমেন্ট সেভিংস করলো করে কোন কাজ করলো না, তাহলে সেটা কি ক্যাপিটাল ফর্মেশন হবে না। তাহলে কি দরকার আমাদের, মোবিলাইজেশন অফ সেভিংস, আমাদের সেভিংসটাকে মোবিলাইজ করতে হবে। Yes, we mobilize savings, capital is not produced. অর্থাৎ আমি যদি সেভিংসটাকে মোবিলাইজ না করি সেক্ষেত্রে আমাদের ক্যাপিটাল ফর্মেশন হবে না। এখন দেখো আমাদের যে মোবিলাইজেশন অফ সেভিংস এই স্টেপটাকে যদি আমরা এক্সপ্লেন করি, যেটা কি সেভিংস অফ দ্য হাউস হোল্ড মাস্ট বি মোবিলাইজড, অর্থাৎ এটাকে মোবিলাইজড করতে হবে and transferred to businessmen or entrepreneurs who require them for investment. In the capital market, funds are supplied by the individual investors, banks, investment trust, insurance companies, finance corporations, governments, etc. এখন আমরা যদি দেখি যে আমরা কিভাবে ইনভেস্ট করতে পারি সেভিংসটাকে রিয়েল, এর জন্য কি দরকার আমাদের, ক্যাপিটালটাকে ইনভেস্ট করতে চাই তাহলে আমাদের কি দরকার, গুড নাম্বার অফ অনেস্ট এন্ড ডাইনামিক এন্টারপ্রেনিওর দরকার আমাদের, অর্থাৎ আমাদের পার্সন থাকতে হবে যে ক্যাপিটালটাকে ইউজ করবে। এবং আমরা এন্টারপ্রেনিওর কি আমরা নেক্সট পড়ব, এন্টারপ্রেনিওরটা কি যে রিস্ক নিবে এবং প্রোডাকশনের আনসার্টেনিটিটা বিয়ার করবে এবং ক্যাপিটালটাকে একটা ইনভেস্ট করবে, করে আমাদের জন্য ক্যাপিটাল প্রোডিউস করবে এবং যে ক্যাপিটালটা আবার ফার্দার প্রোডাকশন ইউজ করবে এবং আলটিমেটলি আমাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমরা দেখলাম এখানে যে ক্যাপিটাল ফর্মেশনটা কি,
ক্যাপিটাল ফরমেশনটা হচ্ছে যে ইনক্রিজ ইন দা রিয়েল স্টক অফ ক্যাপিটাল অর্থনীতিতে। তো ক্যাপিটাল ফরমেশনটা তিনভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমাদের প্রসেসটা কি ক্যাপিটাল ফরমেশনে, থ্রি স্টেজেস ইন ক্যাপিটাল ফরমেশন। ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন অফ সেভিংস, এখানে আমরা বললাম যে সেভিংসটা কি এবং সেটা কোন লেভেলে হতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে হতে পারে, গভর্নমেন্ট লেভেলে হতে পারে, এবং সেভিংসটা মানুষ করে থাকে এবং সেভিংসটা কিভাবে আমরা ক্যাপিটালে ক্যাপিটাল প্রডিউসে হেল্প করে থাকে, সেক্ষেত্রে আমাদের মোবিলাইজ করতে হবে সেভিংসটাকে, এবং ফাইনালি এটাকে ইনভেস্ট করতে হবে, সেভিংসকে ইনভেস্ট করতে হবে। এবং ইনভেস্টমেন্টের জন্য আমাদের কি দরকার, এন্টারপ্রেনিউর দরকার। তোমরা কি পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম, কিন্তু এগুলো থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হবে তা যদি একটু বলতেন। কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে যে ক্যাপিটাল ফরমেশনটা কি, আমরা কিভাবে, হোয়াট আর দ্য স্টেজেস অফ ক্যাপিটাল ফরমেশন, বা হাউ ক্যান উই অ্যাকুমুলেট ক্যাপিটাল ফর এ কান্ট্রি, বিভিন্ন ভাবে হতে পারে কোয়েশ্চেন। ঠিক আছে, নট নেসেসারি যে এইভাবেই হবে ডিরেক্টলি, যে উই ক্যান হাউ ক্যান উই অ্যাকুমুলেট ক্যাপিটাল ফর এ কান্ট্রি, অর হাউ ক্যাপিটাল ফরমেশন ক্যান হেল্প ইন ইকোনমিক ডেভেলপমেন্ট, বিভিন্ন ভাবে হতে পারে। মানে এক, তুমি যদি পড়ে থাকো তাহলে অবশ্যই আনসার করতে পারো। ম্যাডাম পিডিএফ ফাইল থেকে না থাকে আমরা আরেকটা শুরু করব, এন্টারপ্রেনিউর। ম্যাম অনেক পড়ানো হয়ে গেছে ম্যাম, অনেক না, আমরা মাত্র ক্যাপিটালটা কি সেটা বললাম, আমাদের সময় আছে। আমি ম্যাডাম আর একটু স্লো পড়াইলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, আমি স্লো করছি ম্যাম। ইকোনমিক ফাউন্ডেশন আছে, পরে একটু ড্যাশ করতে একটু কষ্ট হয় তোমরা নিয়ে নিবা, ওইটাও দিয়ে দিয়েছি আমি, আগে দিয়ে দিয়েছি, তোমরা একটু পড়ে রাখবা তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ ওটাতে গ্রাফ আছে, অনেক গ্রাফ আছে, ওই জিনিসগুলো আগে একটু যদি দেখে রাখো তাহলে ক্লাসটা সহজ হবে। আর তোমাদের কি ইন্ডিফারেন্স কার পড়ানো হয়েছিল? ইন্ডিফারেন্স কার প্রপার্টি না, ঠিক আছে, নেক্সট নেক্সট উইকে তোমাদের স্যারকে বলবো যে ইনফারেন্স কার্ডের উপর ক্লাস নিতে, আর আমি প্রোডাকশন চ্যাপ্টারটা কন্টিনিউ করব। তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে আমি এটা শেষ করতে চাই। এটা ছোট একটা টপিক, এন্টারপ্রেনিউর। ম্যাডাম কঠিন লাগে, একটু অল্প অল্প করে পড়ালে ভালো হয়। জি ম্যাডাম, না এটা খুবই অল্প, মানে ক্যাপিটাল এন্টারপ্রেনিউর টপিক যদি আমরা না শেষ করি এক ক্লাসে তাহলে আমরা ক্লাস শেষ করতে পারব না, অনেক সময় লেগে যাবে। বুঝতে পারিনি, মানিটা কিভাবে ক্যাপিটাল হচ্ছে, ক্যাপিটালের শর্ত যেগুলো আছে সেগুলো পূরণ করতে পারতেছে না পুরোপুরি ভাবে। জি ম্যাম, ম্যানমেড মানিটাও ম্যানমেড, এবং ক্যাপিটালটা কি আমরা বলতেছি ফার্দার প্রোডাকশনে ইউজ হয়, আবার প্রোডাকশনে আমরা ইউজ করতে পারছি, তাহলে কি টাকাটাকে আমরা কি প্রোডাকশনে ইউজ করতে পারি? পারি। ক্যাপিটালটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল, মানিটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। জি ম্যাম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। আর ওই যে আমরা মেশিনস টুলস বললাম এগুলো হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। ঠিক আছে, এন্টারপ্রেনিউর শুরু করছি। এন্টারপ্রেনিউর বা এটাকে আমরা অর্গানাইজারও বলতে পারি, এন্টারপ্রেনিউর হচ্ছে উদ্যোক্তা বা অর্গানাইজার বলতে পারি আমরা, বা একজন ফার্মারও এন্টারপ্রেনিউর হতে পারে, তাই না? ফার্মারই এন্টারপ্রেনিউর, সে উদ্যোক্তা হতে পারে, সে সবকিছু শুরু করতে পারে। অ্যান এন্টারপ্রেনিউর ইজ এ পার্সন হু অর্গানাইজেস দ্য আদার ফ্যাক্টরস অ্যান্ড আন্ডারটেক দ্য রিস্ক অ্যান্ড আনসার্টেনিটিস ইনভলভ ইন দ্য প্রোডাকশন। এখানে এন্টারপ্রেনিউর বলতে বোঝানো হচ্ছে যে কি করবে, অন্যান্য ফ্যাক্টর গুলাকে একত্রিত করবে বা কম্বাইন করবে,
এবং সে প্রোডাকশনের যে রিস্কটা নিবে, এখন রিস্ক কি তোমরা বুঝো তো আমার মনে হয়, তাই না? যখন আমি একটা প্রোডাকশন করতে চাচ্ছি হতে পারে বা লাভ হতে পারে, এটা হচ্ছে রিস্ক, বা এখানে সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল আমরা যদি এগ্রিকালচার প্রোডাকশন চিন্তা করি, যে হঠাৎ করে একটা ফ্লাড হলো, তাহলে কি সব ভাসিয়ে নিয়ে গেল, তখন কি এটা কি এটা এটা হচ্ছে আনসার্টেনিটিস, তাই না? কিন্তু হঠাৎ করে কোন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেটা হচ্ছে তো ওই এন্টারপ্রেনিয়র সেকেন্ড ব্যক্তি, সে যে অন্যান্য ফ্যাক্টর গুলাকে কম্বাইন করে থাকে এবং রিস্ক এবং আনসার্টেনিটিস নিয়ে থাকে প্রোডাকশনে। হি হায়ার্স দ্য আদার ফ্যাক্টরস, ব্রিংস দেম টুগেদার, অর্গানাইজেস এন্ড কোঅর্ডিনেটস দেম সো অ্যাজ টু আর্ন ম্যাক্সিমাম প্রফিট। অর্থাৎ সে কি করে, অর্গানাইজ করে এবং কোঅর্ডিনেট করে অন্যান্য ফ্যাক্টর গুলাকে, এন্টারপ্রেনিয়র, লেবার, ল্যান্ড, তারপর আমরা ক্যাপিটাল বললাম, সবকটাকে নিয়ে এসে সে প্রোডাকশনটাকে রান করে এবং যাতে সে ম্যাক্সিমাম প্রফিটটা আর্ন করতে পারে। এখানে এক্সাম্পল বলা হচ্ছে, ফর এক্সাম্পল মিস্টার এক্স হু টেকস দ্য রিস্ক অফ ম্যানুফ্যাকচারিং টেলিভিশন সেটস উইল এন্টারপ্রেনিওর। এখানে টেলিভিশন সেট না বলে আমরা বলতে পারি যে অফ প্রোডিউসিং হুইট অর রাইস অর ফিশ ইজ কল্ড এন এন্টারপ্রেনিওর। যে কতটুকু পোল্ট্রি বার্ড নিয়ে তুমি স্টার্ট করতে চাও, তোমার ক্যাপিটাল কতটুকু আছে, তোমাকে চিন্তা করতে হবে যে তুমি তাদের বেতন দিতে হবে, স্যালারি দিতে হবে, তার নিজের একটা খরচ থাকবে, বা যদি অনেক বিরাট বড় একটা পোল্ট্রি ফার্ম দিতে চাও, ওখানে একজন ম্যানেজার নিয়োগ করতে হবে, বা ম্যানেজার যদি নিয়োগ না করো নিজেই ম্যানেজিং এর কাজটা করতে হবে, তো এই ডিসিশন গুলো তোমাকেই। প্রাইমারি টাস্ক অফ এন এন্টারপ্রেনিওর ইজ টু ডিসাইড দ্য পলিসি অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনটাকে কিভাবে করবা সেই পলিসিটাকে তোমাকে ডিসাইড করতে হবে। এন এন্টারপ্রেনিওর ইজ টু ডিটারমাইন হোয়াট টু প্রোডিউস, হাউ টু প্রোডিউস, how to produce, where to produce, how to sell and so forth, অর্থাৎ তোমাকে কতটুকু করতে হবে, কিভাবে প্রোডিউস করতে হবে, কোথায় প্রোডিউস করতে হবে, এবং হাউ টু সেল, অর্থাৎ তুমি ফার্স্ট তোমাকে প্রোডাক্ট তোমাকে চিন্তা করতে হবে যে মার্কেটটা কোথায় ওই প্রোডাক্টের, অর্থাৎ আমি কিভাবে সেল করবো বা ওখান থেকে আমি কি আর্ন করবো, ফার্স্ট মার্কেট চিন্তা করতে হবে যে কারা কিনবে, কোথায় কি বিক্রি করবো, বা এটার আউটপুট এটার প্রাইসটা কেমন হবে, তাহলে ওটার রিটার্ন, এই জিনিসগুলো তোমাকে চিন্তা করতে হবে এবং ডিসিশনটা নিতে হবে। সেকেন্ড ফাংশন দেখো, ম্যানেজমেন্ট কন্ট্রোল। এখানে এটা হচ্ছে মেইন ফাংশন যে এন্টারপ্রেনিওর, যে তাকে ম্যানেজ করতে হবে, এবং সেই ম্যানেজিং এর কাজটা যদি তার বিজনেসটা অনেক বেশি বড় হয়, তাহলে সে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হায়ারও করতে পারছে, অর্থাৎ ম্যানেজার হায়ার করতে পারে, বা সে নিজেও ম্যানেজিং এর কাজটা করতে পারে। আমরা যেটা বললাম যে ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল অফ দ্য বিজনেস আর কন্ডাক্টেড বাই দ্য এন্টারপ্রেনিওর হিমসেলফ, সো দ্য লেটার মাস্ট পজেস হাই ডিগ্রি অফ ম্যানেজমেন্ট অ্যাবিলিটি টু সিলেক্ট দ্য রাইট টাইপ অফ পার্সনস টু ওয়ার্ক উইথ হিম, অর্থাৎ তাকে একটা উপযুক্ত একটা লোক খুঁজে বের করতে হবে তার সাথে কাজ করার জন্য। বাট দ্য ইম্পর্টেন্স অফ ফাংশন has declined as business nowadays is managed more and more by paid managers, অর্থাৎ এখন এন্টারপ্রেনিওররা নিজে ম্যানেজিং এর কাজটা অনেক সময় পেইড ম্যানেজার দিয়ে কাজটা হায়ার ম্যানেজমেন্ট পার্সোনাল সে নিয়োগ দিয়ে থাকে ম্যানেজার। থার্ড ফাংশনটা দেখো, ডিভিশন অফ ইনকাম, সে তার বিজনেস থেকে বা প্রোডাকশন থেকে যে ইনকামটা পাবে সেটাকে ডিভাইড করতে হবে এমন ফ্যাক্টরস টু প্রোডাকশন, অর্থাৎ ল্যান্ড যদি তার নিজের থাকে বা ল্যান্ডটা হায়ার করলো, তাহলে ল্যান্ডের একটা রেন্ট থাকবে, তারপর লেবার নিয়োগ দিল, সে লেবারের
স্যালারি দিতে হবে বা ওয়াইজ দিতে হবে যদি আমরা বলি, আমরা বললাম যে এতক্ষণ যে ম্যানেজার নিয়োগ দিল সে, তাহলে ম্যানেজারের স্যালারি দিতে হবে। যদি লস হয় বিজনেসে তাহলেও তাকে এটা বেয়ার করতে হবে, কারণ সে হচ্ছে এন্টারপ্রেনিয়র, এটাই হচ্ছে যে তার রিস্ক বা লসটাকে বেয়ার করতে হবে। হি হ্যাজ টু পে রেন্ট, ইন্টারেস্ট, ওয়াইজেস এন্ড আদার কন্ট্রাকচুয়াল ইনকামস আউট অফ দ্য রিস্ক সেল প্রসিডস, অর্থাৎ তার প্রোডাকশন থেকে যে ইনকামটা হবে সেটা থেকে সবাইকে ভাগ করে দিবে। যদি লস হয় তাকে কিন্তু দিতে হবে, কারণ সে বাধ্য দিতে, সেই রিস্কটা সে, যেহেতু সে এন্টারপ্রেনিয়র। আমরা যদি চার নাম্বার ইয়েতে আসি ফাংশনে, হ্যাঁ একজন মনে প্রশ্ন করতে চাচ্ছে, কেউ কথা বলতে চাচ্ছ? আমাদের চার নাম্বার ফাংশনটা হচ্ছে রিস্ক টেকিং অ্যান্ড আনসার্টেনিটি বিয়ারিং। আমরা অলরেডি এটা বলে ফেলেছি যে কি হবে, রিক্স নিবে, রিক্স নিতে সে বাধ্য এবং আনসার্টেনিটিটা তাকে বেয়ার করতে হবে। ফার্স্ট দেখো যে দেয়ার আর টু কাইন্ডস অফ রিস্ক হুইচ হি হ্যাজ টু ফেস। দেয়ার আর সাম রিস্ক, ফর এক্সাম্পল রিস্ক অফ ফায়ার, লস অফ গুডস ইন ট্রানজিট, থেফট এটসেট্রা, হুইচ ক্যান বি ইনসিওরড এগেইনস্ট, দিজ আর নোন মেজারেবল অ্যান্ড ইনসিওরেবল রিস্ক। সেকেন্ডলি সাম রিস্ক হাউএভার ক্যানট বি ইনসিওরড against because their profitability cannot be calculated accurately, এবং এগুলোকে বলা হয় uncertainty। আমরা অলরেডি বলেছি যে uncertainty এবং risk, যে আমাদের মানে ফ্যাক্টরিতে আগুন লাগতে পারে বা কিছু হয়ে যেতে পারে বা চুরি হয়ে যেতে পারে, এবং এটা এটা জন্য কি ইন্স্যুরেন্স করতে পারি। কোনো একটা কোম্পানির সাথে যদি আমরা ইন্স্যুরেন্স করে থাকি তাহলে কি সেই কোম্পানি আমাদেরকে, আমরা একটা মান্থলি ইন্স্যুর দেবো, তাহলে সেই কোম্পানি আমাদেরকে কি আমাদের যে লসটা হবে সেই লস হয়তো আমরা যে একটা চুক্তি করবো যে এত পার্সেন্ট দিতে হবে সেটা দিতে বাধ্য। কিন্তু কিছু কিছু যেটা আনসার্টেনিটি সেটা আসলে ইন্স্যুরেন্স আন্ডারে নেওয়া যায় না। আমাদের ফিফথ ফাংশন যেটা সেটা হচ্ছে ইনোভেশন। তো যে এন্টারপ্রেনিউর তাকে ইনোভেট করতে হবে, অর্থাৎ তাকে নিউ প্রোডাক্ট তার ফ্যাক্টরিতে বা তার প্রোডাকশনে, নিউ টেকনিক্স এন্ড ডিসকভারিং নিউ মার্কেটস, তাকে নিউ প্রোডাক্ট ইনোভেট করতে হবে, নিউ টেকনিক্স নিতে হবে যদি সে মার্কেটের সাথে তাকে আপ টু ডেট করতে চায়, এবং নিউ মার্কেট তাকে ক্রিয়েট করতে হবে, ইমপ্রুভ হিজ কম্পিটিটিভ পজিশন। আমরা জানি যে এখনকার যুগ হচ্ছে কম্পিটিশনের যুগ, তো তাকে যদি মার্কেটে টিকে থাকতে হয় নতুন নতুন প্রোডাক্ট তাকে নিয়ে আসতে হবে এবং নতুন টেকনিক্স অ্যাডপ্ট করতে হবে, এবং সেটা তাকে করতে হবে, সেটা এন্টারপ্রেনিউরের কাজ। তার ইনকামটাকে আর্নিংটাকে ধরার জন্য। তো দিস অল অ্যাবাউট ফাংশনস অফ এন্টারপ্রেনিউর, এবং এন্টারপ্রেনিউর কি বা আমরা বলতে এন্টারপ্রেনিউরের ভূমিকা কি, রোল বা ফাংশন যেটা না কেন। আজকে হচ্ছে আমরা পড়লাম ক্যাপিটাল কি, বলেছি তোমাদের কাছে যদি বই থাকে ইকোনমিক্স এর বই, তোমরা বই থেকে এটা সুন্দর পাবা, আবার আমি যে সেটা তো আছে বই ডিটেইলস দেওয়া আছে, বই কিনতে পারো। বুঝতে পারিনি মিস।
এখানে বোঝাচ্ছে যে প্রাইমারি ইনপুটগুলো হচ্ছে বেসিক এবং সেকেন্ডারি ইনপুটগুলো আমরা একসাথে এটার সাথে ইউজ করব আমাদের প্রোডাকশনটাকে কন্টিনিউ করার জন্য গেট মার্জ এমনি বলা আছে ম্যাম ক্যাপিটালটা ভালোভাবে দিন ক্যাপিটালটা আমরা যে এতক্ষণ তো ক্যাপিটাল নিয়ে আলোচনা করলাম জি ম্যাম বুঝতে পারলাম জি ক্যাপিটালটা হচ্ছে একটা প্রোডিউসড আমরা যদি সংক্ষেপে বলি প্রোডিউসড মিন্স অফ প্রোডাকশন অর্থাৎ প্রোডাকশন মানুষ তৈরি করবে ক্যাপিটালটাকে এবং এটা ফার্দার প্রোডাকশনে ইউজ হবে তখন এটাকে আমরা বলবো ক্যাপিটাল ক্যাপিটাল বিন ডিফাইন্ড অ্যাজ দ্যাট পার্ট অফ পারসনস ওয়েলথ আদার দ্যান ল্যান্ড ল্যান্ড ছাড়া হুইচ ইজ অ্যান ইনকাম অর হুইচ এইডস ইন দ্য প্রোডাকশন অফ ফার্দার ওয়েলথ অর্থাৎ ক্যাপিটালটা মানুষ তৈরি করবে এবং ক্যাপিটালটা ফার্দার প্রোডাকশনে ইউজ হবে ঠিক আছে যেমন বললো যে টাকা টাকা মানুষ তৈরি করে আবার টাকাটা কি টাকা দিয়ে আমরা মেশিন কিনি মেশিনটা আবার আমাদের ফার্দার প্রোডাকশনে ইউজ ক্যাপিটাল ইজ মেন মে হুইচ ইজ ইউজড ফর ফার্দার প্রোডাকশন ম্যাম স্লাইড দিস অফ দ্যাট আরেকবার দেখান ক্যাপিটাল হ্যাঁ পিডিএফ নাই ক্যাপিটাল এর স্লাইড দিস অফ দি দেখান আরেকবার এখন তুমি স্লাইড এর লিংক নাই তো আমি পাইলাম না ক্যাপিটাল মানে সবাই পাচ্ছে দেখে ভাই ক্যাপিটাল দাও ক্যাপিটাল দাও আগে ফুল পরে স্লাইড দাও ওখানে তিন স্লাইড দাও আছে তোমরা কালেক্ট করে নেবা প্লিজ আমার একটা মিটিং আছে আমি ক্লাসটা শেষ করতে চাচ্ছি এখন মিটিং শুরু হবে আবার ঠিক আছে ওকে ম্যাম নেক্সট উইকে তিনটা পিডিএফ এর লিংক দেওয়া আছে ওকে ম্যাম আচ্ছা আমি মনে হয় একটা পাইছি মনে হয় তোমরা সবই বাবা নিজেরা যারা কালেক্ট করে নিও ঠিক আছে আমাদের এটা দিছে এটা দিতে আছে যেটা আমরা দেব সেটা করব এখন ক্লাস আছে ঠিক আছে নেক্সট উইকে ইনশাআল্লাহ তোমাদের সাথে তোমাদের সার ক্লাস নেবেন ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাডাম আদাব ম্যাডাম